ব্লগার রাজীবের জানাজার নামাজ শাহবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ইমাম ডক্টর সৈয়দ ইমদাদ আলী। 5:30টার কিছু পরে পুলিশ প্রহরায় তার মৃতদেহ শাহবাগে আনা হয়। জাতীয় পতাকায় মোড়া কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহকর্মীরা। জানাজার আগে তার মৃতদেহ ছুঁয়ে রক্তের বদলা এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার শপথ করা হয়। শাহবাগের গণজাগরণ মঞ্চে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ফারহানা রহমান। আমাদের সেখানকার সবশেষ খবর জানাবেন, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ফারহানা, এই মুহূর্তে গণজাগরণ মঞ্চে কি হচ্ছে? মাহবুব, আপনাকে এখন আমি জানাতে পারি যে এই গণজাগরণ মঞ্চ, যেটা এতদিন ছিল উৎসব মুখর, স্লোগান ছিল উৎসবের আমেজ নিয়ে যারা স্লোগান দিচ্ছিল, আজকে সেই স্লোগানগুলি অনেকটাই শোকাগ্রস্ত। তবে এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করেছেন। আজকে যখন জানাজার জন্য রাজীবের লাশ এখানে আনা হয়েছিল, রাজীবের জানাজার আগে আগেই তার বাবা বক্তব্য রাখেন এখানে। এবং সবচেয়ে অভূতপূর্ব বিষয়টি হচ্ছে যে জানাজার আগে একজন সন্তানের বাবা যে বক্তব্য রাখেন, তিনি বলেন, তিনি বারবার সেখানে বলছিলেন যে এই লাশ কোনো বৃদ্ধের নয়, এই লাশ কোনো আগের একাত্তরের আগের প্রজন্মের নয়, এই প্রজন্মের। এই প্রজন্ম যুদ্ধ অপরাধীদেরকে তাদের মূল উৎপাদন করেই তারপর ঘরে ফিরবে। উনি ওনার ছেলে হারিয়েছেন, কিন্তু তাকে যতটা শোকাগ্রস্ত মনে হচ্ছিল, তার চেয়ে মনে হচ্ছিল যে সেই শোককে তিনি শক্তিতে ধারাচ্ছেন। আরেকটা বিষয় আপনি বলে রাখতে পারি যে রাজীবের বাবার যেই অনুভূতিটা আমরা দেখলাম, এখন কিন্তু আমার পেছনে লাখো মানুষের যে স্লোগান, সেই শক্তিময় স্লোগান এখন সেখানে দেওয়া হচ্ছে। এবং যে বক্তব্য তারা রাখছেন, তারা বলছেন যে যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে তারা নেমেছেন, তারা সর্বোচ্চ শাস্তি আদায় করে একজন দুজন কিংবা ছয়জন নয়, যতজন যুদ্ধ অপরাধী থাকবে তাদের সবার সর্বোচ্চ শাস্তি আদায় করে নিয়েই তারা ঘরে ফিরবেন। মাহবুব, ফারহানা, আপনি বলছিলেন যে আজকের ঠিক গণজাগরণ মঞ্চের ছবিটা একটু অন্যরকম, আগে উৎসব মুখর ছিল, আজকে আপনি দেখছেন একটু অন্যরকম। পারভেজ রেজার সঙ্গে কথা হচ্ছিল, তিনিও ঠিক একই কথা বললেন। তো আজকে আপনি তো গত 12 দিন ধরে, আজকে 12তম দিন আপনি বিভিন্ন সময় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং এই গণজাগরণ মঞ্চের খবর রাখছিলেন, আপনি জানাচ্ছিলেন আমাদের। তো আজকে যারা এখানে যোগ দিয়েছেন, তারা কি সেই মুখগুলি ঢাকার বাইরে থেকেও আমরা এর আগেও আসতে দেখেছি? আজকে এই নামাজে জানাজার উপলক্ষে কি ঢাকার বাইরে বা সারা বাংলাদেশ থেকে কি জমায়েত হয়েছে, সেরকম কাউকে কি আপনি দেখেছেন? মাহবুব, আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আগে আমার সাথে একজনের দেখা হচ্ছিল, তিনি থাকেন USA-তে, এবং ওনার সাথে নাকি রাজীবের মাঝে মাঝে ব্লগে কথা হতো। সেই উনি রাজীবের সাথে কথার মাধ্যমে উনি মাঝে মাঝে ঢাকায় আসা যাওয়া করতেন, এবং উনি 71-এ ওনার বাবাকে হারিয়েছিলেন। সম্ভব হলে আমি হয়তো এর পরে কোনো একটা সময় আপনাদের সাথে তার কথা বলিয়ে দিব, কিন্তু তিনি আমাকে যেটা বলছিলেন যে উনি ফিরে গিয়েছিলেন যে উনি চলে যাবেন, কিন্তু গতকাল রাতে সেই ঘটনার পর তিনি আবারও চলে এসেছেন। এবং তিনি বলতে চান যে আমি আমার বাবার হত্যার যারা হত্যাকারী তাদের জন্য তো আমি বিচার চাইতে পারিনি কারো কাছে, এই রাজীব আমাকে এখানে নিয়ে এসেছিল। আমি চাই রাজীবকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক, তারা মৃত্যুদণ্ড পাক, হয়তো আমি তারপরেই ফিরবো, এরকম একজনের সাথে কথা হয়েছে। আবার আমি দেখেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে রাজীবের বাড়ি হচ্ছে কাপাসিয়ায়। আমি এরকম অনেকেই পেয়েছি যারা কাপাসিয়া থেকে রাজীবের প্রথম জানাজাটি পড়ার জন্য এখানে এসেছেন, যদিও আপনারা জানেন যে রাজীবের তৃতীয় জানাজা কাপাসিয়ায় হবে, কিন্তু তারা সবাই রাজীবের প্রথম জানাজাটি এখানে পড়ার জন্য অনেকে এখানে এসেছেন, এর মধ্যে তরুণদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। মাহবুব, ফারহানা, আমরা দেখছিলাম মূল যে বৃত্ত, সেখান থেকে খুব সম্ভবত ছবিতে আমি যতটুকু দেখলাম যে এই আন্দোলনের অগ্নিকন্যা লাকি আক্তার, তিনি স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আপনার মাধ্যমে একটু যদি সেই স্লোগানটা শুনে আসতে পারি, যদি সম্ভব হয়। আজ আপনাকে একটু জিনিস জানিয়ে রাখি যে এতদিন ঠিক যে ধরনের স্লোগান ছিল সেই স্লোগান কিন্তু আজকে কিছুটা হলেও বদলে গিয়েছে। আজকের ম্যাক্সিমাম স্লোগানই আসছে কিন্তু রাজীবকে কেন্দ্র করে, অনেকটাই আসছে রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে। আপনারা চলুন আমরা শুনে আসি লাকির সেই স্লোগানগুলো।